এরপর রিমঝিমে আলী থেকে আপনি লিখেছেন, হারাম সম্পর্ক থেকে বাঁচতে গোপনে বিয়ে করা যাবে কি? হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য আপনি বিয়ে করতে পারেন, ছেলে হলে যদি মা বাবা রাজি না হয়, তার যদি অবিচার এবং বৈষম্যমূলকভাবে আপনার বিয়ে ঠেকান, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের চরিত্রকে হেফাজত রাখার জন্য করতে পারেন। কিন্তু সর্বাবস্থায় অভিভাবকদেরকে সম্মতিতে এনে বিয়ে করার পিছনে কল্যাণ রয়েছে, বিশেষ করে ছেলেদের পরে এটা আমরা বলছি। আর এক্ষেত্রে আমাদের আরেকটা বক্তব্য হলো যে আপনি এ ধরনের ক্ষেত্রে হারাম সম্পর্ক থেকে আপনি দূরে সরবেন, হারাম কাজে জড়াতে পারেন সেই জায়গা থেকে আপনি দূরে সরে যাবেন, তাহলে তো ইনশাল্লাহ নিজেকে আপনি হেফাজত রাখতে পারেন। কারণ পারিবারিকভাবে বিবাহ হওয়ার যে সৌন্দর্য, এটার যে প্রয়োজনীয়তা, এটার যে উপকারিতা, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অনেক সময় যুবক যুবতীরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ভুলে মানে পা দেওয়ার আশঙ্কা থাকে। হ্যাঁ, পরিবারের লোকের যদি দিন বিমুখ হন, দিন না বুঝেন, তাহলে ভিন্ন কথা, তার জন্য ভিন্ন মাসআলা, তার অবস্থা পর্যবেক্ষণ করে প্রযোজ্য হবে। বাট আপনি কেন বিয়ে না করলে হারাম সম্পর্কে জড়াবেন? নিশ্চয়ই কারোর সাথে আপনি ঘনিষ্ঠভাবে মিশছেন, তাহলে সেই মেশাটা আপনাকে বন্ধ করে ফেলতে হবে, তার মাধ্যমে তো আপনি নিজেকে বাঁচাতে পারেন, এবং সেই চেষ্টাটাই হলো ইতিবাচক চেষ্টা, সবচেয়ে প্রয়োজনীয় চেষ্টা। এমনি দিদার হোসেন আপনি লিখেছেন, ইমান তথা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে, কিন্তু আমল চাইলেও করতে পারছি না, কি করতে পারি? দেখুন, ইমান আছে কিন্তু আমল করতে পারছেন, এর মানে হলো আপনার ইমানটা দুর্বল। আমলের জন্য আপনি প্রথমত আমলের পরিবেশে আসুন এবং পাপাচার ছাড়ুন। পাপাচার ছাড়লে মানুষ আমলের প্রতি আগ্রহ কমিয়ে ফেলে, কমে যায়, যার কারণে পাপাচার ছেড়ে, অপরাধের জায়গাগুলো ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসুন। ইনশাআল্লাহ বিনিরা আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। মুখলিসুর রহমান আপনি লিখেছেন, কোন দোয়া পাঠ করলে আমার দোকানে বেচাকেনা বেশি হবে? ভাই, প্রথমত সকালবেলা দোকান খুলবেন, সকালবেলা আল্লাহ তাআলা যে কাজ করে কাজে বরকত দান করবেন, কেমন সাল্লাম দোয়া করেছেন, বিসমিল্লাহ বলে সব কিছু শুরু করবেন, বিসমিল্লাহ বলে দেওয়ার সময় কাস্টমারকে বিসমিল্লাহ পড়বেন, নেওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, সব কিছুতে আল্লাহর নাম পড়বেন, এবং মানুষের জীবনে বরকত নেমে আসার জন্য যে আমলগুলো আছে, আমাদের একটা বক্তব্য আছে বরকতের 10টি চাবি, সেই বক্তব্যটা শুনে নিতে পারেন, ইনশাআল্লাহ দিন আপনার উপকারে আসবে। আজিজ তামিম আপনি লিখেছেন, অপবিত্র অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে মোনা খান মোনা আপনি লিখেছেন, মহিলারা কোরআন শরীফ তেলাওয়াত জোর করে জোরে করতে পারবে কিনা? অন্য কোনো পুরুষের কণ্ঠে যদি যায়, কোরআন তেলাওয়াত যেহেতু মধুর কণ্ঠে পড়তে হয় এবং একটু কিছুটা মিষ্ট কণ্ঠে পড়ার চেষ্টা করতে হয়, এই জন্য পরপুরুষের কণ্ঠে যায় এরকম জোরে আপনি পড়বেন না। আপনি আপনার বাসার যারা মাহরাম আছেন তাদের কণ্ঠ পর্যন্ত যেতে পারে, সেভাবে জোরে পড়তে কোনো অসুবিধা নেই, বা কারো কণ্ঠে যদি না যায় তাহলে পড়তে কোনো অসুবিধা নেই জোরে। মোহাম্মদ কৌশিক আমান আপনি লিখেছেন, আমি ছাত্র জীবনে অনেকবার বিনা টিকেটে ট্রেন বা ভাড়া ট্রেনে বা ভাড়া না দিয়ে বাসে ভ্রমণ করেছি, আমি সেটাকে পরিশোধ করতে চাচ্ছি, আমি বুঝতে পারছি না আমি হক কীভাবে আদায় করবো। ট্রেনে যে পরিমাণ টাকা আপনি তসরুপ করেছেন বলে মনে হয়, ওই পরিমাণ ট্রেনের টিকিট, ধরুন স্ট্যান্ডিং টিকিট কিনলেন, আপনি কিনে আপনি দাঁড়ানোর টিকিট কিনলেন, আপনি গেলেন না, ছেড়ে ফেলে দিলেন, তাহলে টাকাটা ট্রেন কর্তৃপক্ষ পেয়ে গেলো, আপনি দায়িত্ব থেকে মুক্ত হলেন। বাসের যদি বেসরকারি বাস হয় তাহলে তো এই সুযোগটা অনেক সময় কম থাকে, তো এই বাসের মালিক কোথায় এখন, সেই কোম্পানি আদৌ আছে কিনা, যদি না থাকে সেই মালিক খুঁজে না পাওয়া যায়, তাহলে তার তরফ থেকে আপনি গরিবদেরকে দান করে দেবেন, ইনশাআল্লাহ।